আমরা শিশু মেলার দিকে এখন শের বাংলা নগরে আমাদের সামনে পড়বে শ্যামলী রাতের ডানে হচ্ছে শিশু মেলা বা এদিক দিয়ে আপনি ডান দিকে চলে গেলে অত আপনি যেতে পারবেন না সামনে কি ইউটার্ন নিয়ে আসতে হবে আপনি সরকারি বিভিন্ন দপ্তরে যেতে পারবেন যেমন বাংলাদেশ বেতার পাসপোর্ট অফিস আগারগাঁও তারপরে আপনি নিউরোসায়েন্স হাসপাতাল জাতীয় আর্কাইভস ভবন বিভিন্ন সরকারি অফিস এদিকটা আমরা এখন এই শ্যামলীতে শ্যামলী পার হয়ে যাচ্ছি শ্যামলীতে আপনি যদি এদিক দিয়ে বাম দিকে চলে যান তাহলে আপনি যেতে পারবেন আদাবর শেখেরটেক মোহাম্মদপুর শিয়া মসজিদ বিভিন্ন জায়গা আমরা কল্যাণপুরের দিকে যাচ্ছি এখন আমরা শ্যামলীর দিকে এখন আমার হাতের সামনে একটা বাস দেখতে পাচ্ছেন যেটা বাড্ডা থেকে ডামরাই যায় বৈশাখী পরিবহনের একটা বাস আমরা এখন কল্যাণপুরে কল্যাণপুর দেখতে পাচ্ছেন আপনারা আমাদের সেনাবাহিনী বাইদের একটা গাড়ি দেখতে পেলেন যাচ্ছেন ট্রান্সফার হয়ে বা কোনো দরকারে সেনাবাহিনীর অনেকগুলো গাড়ি একসাথে যাচ্ছে হয়তো ওনারা ঢাকার বাহির হয়ে গিয়ে একসাথে হবে তারপর ওনারা সিরিয়ালে যাবে আরও সেনাবাহিনীর গাড়ি দেখতে পাচ্ছেন আমাদের সামনে হচ্ছে দারুসসালাম দারুসসালামে এখন দারুসসালাম পার হয়ে যাচ্ছি আমাদের সামনে পড়বে টেকনিক্যাল গাবতলির আগে পড়বে টেকনিক্যাল টেকনিক্যাল থেকে আপনি ডান দিকে চলে গেলে আপনি যেতে পারবেন মিরপুরের দিকে মিরপুর এক নম্বর দশ নম্বর দুই নম্বর বা মিরপুর স্টেডিয়াম শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম আপনি এদিক থেকে ডান দিকে চলে গেলে আপনি যেতে পারবেন বা চিড়িয়াখানা যাওয়ার জন্য আপনাকে ডান দিকে যেতে হবে এটা হচ্ছে টেকনিক্যাল আপনি যদি ডান দিকে যান তাহলে আপনি মিরপুরে যেতে পারবেন আমরা সোজা চলে যাচ্ছি গাবতলির দিকে আমাদের সামনে পড়বে মাজার রোড মাজার রোড দিয়ে আপনি তাও এক নম্বরের দিকে যেতে পারবেন দশ নম্বরের দিকে অথবা বেড়িবাদের যে রোড সেই রোডেও আপনি যেতে পারবেন আপনারা
গাবতলি দেখতে পাচ্ছেন, আমার একটু সামনে পড়বে বা গাবতলি বাস টার্মিনাল। আর ডান দিকে যে যাওয়ার রাস্তা সেটা হচ্ছে মাজার রোড বলে সেটাকে, এই আমরা এই হাতে ডানি আমরা সেটা পার হয়ে যাচ্ছি। আমরা এখন গাবতলিতে, গাবতলি থেকে বিভিন্ন ঢাকার বাইরে যাওয়ার যে বাসগুলো সেগুলো আমরা এখন গাবতলিতে, আমরা এখন গাবতলি। আমরা যদি এখান থেকে এখানে বাম দিকে চলে যাই তাহলে আমরা মোহাম্মদপুরের দিকে যেতে পারবো, আর যদি সোজা চলে যাই তাহলে আমরা আমিনবাজারের দিকে বা হেমায়তপুর আমিনবাজারের দিকে যাব। আমরা সামনে পড়বে গাবতলি ব্রিজ। এই জায়গাটা পর্বত নামেই সবাই চিনে, গাবতলি গরুর হাট আমার হাতের বামে। বামে হচ্ছে গাবতলি গরুর হাট, আর ডান পাশে হচ্ছে পর্বত সিনেমা হল, যেটা মনোয়ার হোসেন ডিপজল সাহেবের। একটা অ্যাম্বুলেন্স দেখতে পাচ্ছেন, গাবতলি ব্রিজ। আকাশটা কুয়াশাচ্ছন্ন, এখন সকাল 10:30। এদিক থেকে আপনার জাতীয় স্মৃতিসৌধের দূরত্ব হচ্ছে 22 কিলোমিটার, পাটুরিয়া রয়েছে 78, যশোর হচ্ছে 197। আমরা এখন আমিন বাজারে,
চামিন বাজার, আমরা আমিন বাজার পার হয়ে যাচ্ছি। সালেপুর ব্রিজ আমিন বাজারের পরে